কিরে মা, আইফোন কিনলি, কত নিল রে? $700 বাবা, সাথে $20 দিয়ে কভার আর $25 দিয়ে স্কিন প্রোটেক্টর কিনেছি। কভার আর স্কিন প্রোটেক্টর না কিনলেই তো পারতিস, তাহলে $45 বেঁচে যেত। কি যে বলো বাবা, $700 দিয়ে ফোন কিনতে পারলাম, আর সেই দামি ফোনের প্রোটেকশনের জন্য মাত্র $45 খরচ করতে পারবো না। অ্যাপল কোম্পানির জন্য এইটা একটু অপমানের বিষয় হয়ে গেল না, যে তাদের এত দামি ফোন কভার স্ক্রিন প্রোটেক্টর ছাড়া নিরাপদ না? কভার লাগালে তো আবার অ্যাপল এর লোগো দেখা যাবে না। মোটেই না, বরং অ্যাপলি বলে দিয়েছে কভার আর স্ক্রিন প্রোটেক্টর লাগাতে, হাত থেকে পড়লেও দাগ পড়বে না, দেখতে সুন্দর লাগবে, আর অ্যাপল এর লোগো দেখাতে হবে না বাবা, যারা ফোন চিনে কভারের ভেতরে থাকলেও চিনবে। মারে, তুই $700 দিয়ে আইফোন কেনার পরেও সৌন্দর্য প্রোটেকশনের জন্য $45 খরচ করলি, এইবার একটু চিন্তা করে দেখ। মহিমান্বিত আল্লাহ তাআলা বিনামূল্যেই তোকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছে, যেখানে একটু কষ্ট করে নিজের প্রোটেকশনের জন্য হিজাব ব্যবহার করা কি উচিত নয় তোর? কভারের জন্য লোগো না দেখতে পারলেও যদি মানুষজন আইফোন চিনতে পারে, তাহলে হিজাবের ভিতরে থাকলেও তোর সুন্দরের কোন কমতি হবে না। এই ফোনকে তো কারো কাছে জবাবদিহি করতে হবে না, কিন্তু তোকে এবং আমাকে হাশরের মাঠে নিশ্চয়ই আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে রে মা। বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো হিজাব ছাড়া বাহিরে বের হব না। মা রে, দয়াল পাখি যদি জানতো বাংলাদেশ তাকে কতটা সম্মান দিয়েছে, তাহলে সে বাথরুমের ময়লা আর বর্জনা খেত না। ঠিক তেমনি হিজাব পরা মেয়েদের আল্লাহ কতটা সম্মান দিয়েছে জানলে হিজাব পরা ছাড়া মেয়েরা বাহিরে বের হতো না। বাবা আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না।